আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল্য হচ্ছে অপো A57। আপনারা প্রায়শই জানেন এই ফোনটা কিছুদিন আগে রিলিজ হয়েছে, অর্থাৎ অপো A57 নিউ ভার্সন। এটাতে যেটা প্রবলেম সেটা হচ্ছে আমি যদি প্লে স্টোর থেকে কিছু ডাউনলোড করতে চাই, সেখানে প্লে স্টোর ইরোর এবং প্লে স্টোর ডাউনলোড পেন্ডিং এবং প্লে স্টোর নট ওয়ার্কিং আর কি টোটালি বলতে প্লে স্টোর আমার কাজ করে না। মূলত এরকম সমস্যা কেন হয়ে থাকে এবং কি আপনার ফোনের প্লে স্টোরটা যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ নেবেন এবং কিভাবে এই প্লে স্টোরটাকে ঠিক করবেন সেটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তার আগে আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনি যদি এখন প্লে স্টোরে ঠিক করতে চান, এই জন্য আপনার ফোনে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে। সেটিংস নামের অপশনে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে অ্যাপস নামে যে অপশনটা রয়েছে সেইটাতে। আপনি সেই অ্যাপস নামে অপশনটাতে ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখবেন অ্যাপ ম্যানেজমেন্ট এবং ডিফল্ট অ্যাপস নামে দুইটা অপশন রয়েছে পাশাপাশি। আপনি এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট যে সিস্টেম অপশনটা রয়েছে সেটাতে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। আপনি যদি ডিফল্ট অ্যাপসে গিয়ে সেই প্লে স্টোরটাকে খুঁজেন সেটা কিন্তু পাবেন না, আপনাকে অবশ্যই এই জন্য অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দিতে হবে। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনি স্ক্রোল ডাউন করবেন, স্ক্রোল ডাউন করবেন, নিচের দিকতে দেখতে পারবেন গুগল প্লে সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে। আপনি সেই গুগল প্লে সার্ভিস নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। সেটাতে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পপ আপ শো করবে, এখান থেকে দেখতে পারবেন স্টোরেজ ইউজলেস নামে একটা অপশন রয়েছে, সেই স্টোরেজ ইউজলেস ক্লিক করে দিবেন। তার আগে পারমিশন নামে একটা অপশন আছে, সেই পারমিশনে গিয়ে দেখতে পাবেন নিচে লেখা রয়েছে নো পারমিশন ডিনেড, অর্থাৎ কোনো পারমিশনের বাতিল নেই, যদি থাকে তাহলে পারমিশনটা অন করে দিবেন। তারপর স্টোরেজ ইউজেস ক্লিক করে দিবেন। স্টোরেজ ইউজেস যাওয়ার পর আপনি এখান থেকে ক্লিয়ার কেস নামে একটা অপশন দেখতে পাবেন, আপনি জাস্ট ক্লিয়ার কেসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেম ভাবে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনি গুগল প্লে স্টোর নামে যে অপশনটা রয়েছে সেটাতে চলে যাবেন। সেটাতে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার পারমিশনে গিয়ে যে আপনার সমস্ত কিছু অন করা আছে কিনা, অর্থাৎ পারমিশন দেওয়া রয়েছে কিনা। তারপর স্টোরেজ ইউজেস নামে যে অপশনটা আছে সেটাতে চলে যাবেন। তারপর ক্লিয়ার কেস করে দিবেন। তারপর ক্লিয়ার অর্ডারে ক্লিক করে ফোনটা রিস্টার্ট দিয়ে আপনার ফোনে ইন্টারনেট কানেক্ট দিয়ে নেবেন। ইন্টারনেট কানেক্ট দেওয়ার পর আপনি প্লে স্টোরে যাবেন, আপনার ফোনের যে প্লে স্টোর কাজ করে না সেটার সমাধান